হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড। আইপিএল খেলতে থাকা ক্যারিবীয় অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেন। 2007 সালে ব্রায়ান লারার অধিনায়কত্ব দিয়ে ওয়ান ডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পোলার্ডের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন 123 ওয়ান ডে ও 101 টি টোয়েন্টি, তবে কখনোই টেস্ট খেলতে পারেননি শর্টার ফরম্যাটে অপরিহার্য হয়ে ওঠা এই ক্রিকেটার। 2019 সালে সীমিত ওভারের অধিনায়কত্ব দেওয়া হয় তাকে। বেশ কিছু সিরিজ জিতলেও বিশ্বকাপে দলের ব্যর্থতায় সমালোচিত হন কাইরন পোলার্ড।